Actually, my jituba, our school of jituba unukha kwan hiri koru. Actually, my nije mane headmaster hoy pale. My sari attar pura atta ponsolis bitro my attend hong. Attend hoy pale. My obose ata kori diso sasota mane hiri karone. Ata list bonai diso sato sati hokolok. Je amar sati bilage olo bisi asinto. Ei bisi thaka hisabe মানে 12 দিনৰ এবাৰ পৰে মানে সাফাই কাম আৰু লৰা বিলাগে কিন্তু সপ্তাহত এবাৰ কৈ পৰে আৰু এই হিচাপে মই জিতুবা স্বচ্ছতা এই মানে সাফ চিকন মই এখিনি ধৰি ৰাখিছো আৰু ইয়াৰ বাদেও জিতুবা মই বৰ্তমান আমাৰ শিক্ষকসকলক মই বহুতখিনি মানে হেৰি কৰোঁ যে মৰ্নিং এসেম্বলিতে মই বহুতখিনি কথাবিলাক কৈ দিওঁ যিমানখিনি স্কুলৰ মানে হেৰি হ'ব প্ৰগ্ৰামো আজি দিনটো কেনেকৈ যাব আৰু আমাৰ টিচাৰবিলাকো মই কৈ থাকোঁ যে আজি মানে কি কৰিব লাগিব এই কথাবিলাক মই বুজাই কওঁ নিজ মানে দৰে যে কুমাৰিকাতাৰ ভিতৰত আমাৰ বৰ মাধ্যম হিচাপে বৰ্তমান চৰকাৰী স্কুলত মানে 100% মানে ফলাফলটো আমি পাইছোঁ কিন্তু এতিয়া আমাৰ এই স্কুলৰ পৰা মোটামুটি হেৰি দিছিল 170 জন মানে ছাত্ৰ ছাত্ৰীসকলে এপিয়াৰ হৈছিল এই এপিয়াৰ ভিতৰত অৰ্থাৎ ফাৰ্ষ্ট ডিভিজন 21 জন পাইছিল এজন মানে ষ্টাৰ মাৰ্ক কিন্তু এজনে মানে 1% কমৰ কাৰণে মানে ষ্টাৰ মাৰ্কটো পোৱা নাই আৰু দ্বিতীয় বিভাগত অৰ্থাৎ ছেকেণ্ড ডিভিজন পাইছিল 85 আৰু থাৰ্ড ডিভিজন পাইছে মানে 11 জন এতিয়া এই মানে হেৰিটো লৈ পেলাই যিটো মানে 100% মানে রিজাল্ট লৈ পেলে আমি গৌরবান্বিত বর্তমান আমি ভাবিছো এই যদি 100% এই 100% একচুয়ালি ছাত্র ছাত্রী সকলেরও মনোযোগ দিব লাগিব আর গার্জেন বিলাকও মনোযোগ দিব লাগিব এই দাবংবাড়ি বিয়াম হাইস্কুলের এজন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে মই খুবই আনন্দিত কারণ এইখান বিদ্যালয়ত মই আজি 10 বছর কাল শিক্ষকতা করে আছো আমার এইখান বিদ্যালয়ের বিশেষ প্রধান শিক্ষক মাননীয় দ্বিজেন্দ্র বসুমতারী স্যারর যে ঐকান্তিক প্রচেষ্টা আর প্রশাসনিক দক্ষতা আর তেখেতর মানে কাম করার যে স্পৃহা সেই স্পৃহা আর কর্মদক্ষতার কারণে আমার সহকারী শিক্ষক সকলে খুবই অনুপ্রাণিত হও আর তার ফলশ্রুতিত আজি একেদারে কেইবছর ধরে 100% উত্তীর্ণর হারে আমার দাবংবাড়ী বিয়াম হাইস্কুলে সুখ্যাতি অর্জন করে আইছে এই অঞ্চলত অতিক পিছপরা অঞ্চল গতি এই অতিক পিছপরা অঞ্চল কুমারিকাতার রাইজর এই শৈক্ষিক প্রতিষ্ঠানের বহুত উপকার হয়েছে লগতে আমিও সহকারী শিক্ষক হিসেবে খুবই আনন্দিত কারণ আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল অভিভাবক এসএমডিসি লগতে বিশেষ আমার শিক্ষক শিক্ষয়িত্রী আর প্রধান শিক্ষক মহোদয়ের যেটু প্রচেষ্টা তেখেতে লার্নিং আউটকামটো ছাত্র ছাত্রীর পৰা কেনেকৈ আদায় করব লাগে এই বিষয়ে আমাক মাঝে সময়ে কিছুমান ট্রেনিংৰ ব্যবস্থা করে আর আমি শৈক্ষিক সভাবিলাক খুব মানে দুমাহ তিন মাহৰ মূরে মূরে আমি শৈক্ষিক সভা আহ্বান করো আর তাত আমার শিক্ষকসকলে বক্তব্য রাখে আর ময়ো কেতিয়াবা সেই শৈক্ষিক সভাত ভাষণ প্রদান করো ক্ষেত্রে আমি খুবই সুখী কারণ এই আমার পিছপরা অঞ্চলের সরকারি বিদ্যালয় হিসেবে যেতিয়া 100% উত্তীর্ণ হয়েছে তার কারণে আমি গৌরবান্বিত আর ভবিষ্যতে আমি আমার এই বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ উন্নত করার কারণে চেষ্টা করি আর আমার 100% রিজাল্ট আনার কারণে আমি অগ্রসর হম নিশ্চয়ক এই ক্ষেত্রে আমি অভিভাবকের পৰা পূর্ণ সহযোগ পাওঁ